ও সেটার কার্যকারিতা নির্ভর করবে আপনার ধর্মীয় বিশ্বাস কতটা মজবুত তার উপর। আর সেই বিশ্বাস আপনি একদিনে তৈরি করতে পারবেন না। সেই বিশ্বাসের কারণেই আমি যতটা সম্ভব নফল নামাজ পড়ার চেষ্টা করি এবং বিশ্বাস রাখি যে শেষ পর্যন্ত আমার জন্য যেটা ভালো হবে আল্লাহ তাআলা নিশ্চয়ই সেটাই করবেন। এক্ষেত্রে বিশ্বাসটা অবশ্যই সবচেয়ে জরুরি বিষয়, কারণ আমি যদি ভাবি যে আজকে নামাজ পড়লাম আর কালকেই ভালো ফলাফল পাবো, তাহলে বরং আরও বেশি হতাশ হয়ে পড়তে হবে। অনেক ক্ষেত্রে হয়তো বহু বছর লেগে গেছে উপলব্ধি করতে যে কিছু কিছু খুবই জটিল এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি কী করে আমার জীবনকে শেষ পর্যন্ত অবিশ্বাস্য রকম সাহায্য করেছে। কাজে যত বড় সমস্যাই সামনে আসুক, মানসিকভাবে ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রেখে চলতে থাকুন আর আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।